সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোসাম্মদ হোসনিয়ার হক পলি, সিনিয়র টিচার, সিসি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। সবাইকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দ আছো, এটা ভেবেই আজকের আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথম দিকে আলোচনা করে নিই যে তোমাদের আগের পড়াটা কতটুকু মনে আছে। আচ্ছা দেখি, বলো তো বাবা, তোমাদের পাঠ্য বইয়ে কয়টা কৃষি প্রযুক্তি আলোচনা করা হয়েছে? ওকে, থ্যাংক ইউ। তিনটি, কী কী? যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তুমি বলো তো, আধুনিক কয়েকটা কৃষি প্রযুক্তির নাম বলো। ওকে, থ্যাংক ইউ। সেচ পাম্প, ফসল মড়াইয়ের যন্ত্র, ট্র্যাক্টর। থ্যাংক ইউ। আশা করি সবাই তোমরা খুব সুন্দর করে আগের অধ্যায়টা ভালো করে পড়ে রেখেছো। আচ্ছা এখন আমরা আসি আজকে আমরা যা জানবো সেদিকে। আজকে আমরা আলোচনা করব যেটা আমাদের জীবনে অহরহ সারাক্ষণ ঘটে থাকছে, যেটার ভিত্তিতে আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিই। কোন সময় আমাদের আনন্দ হয়ে দাঁড়ায়, কোন সময় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সেটা কি আমরা অহরহ পাচ্ছি? তথ্য, আমাদের জীবনে যে তথ্য, এই তথ্য কীভাবে আসে, তথ্যের গুরুত্ব কী, কীভাবে বিনিময় করি, কী কাজে লাগে, এই এক্সেট্রা এক্সেট্রা, এই সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত জানব। তাহলে আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় দশের আমাদের জীবনের তথ্য। তাহলে আমরা আজকে যা যা শিখব তা হচ্ছে কি, তথ্য কী, তথ্য বিনিময় কী, তথ্য বিনিময়ের গুরুত্ব কী, তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ICT, যেটা বর্তমানে একদম মানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ICT, যা ছাড়া আমরা আমাদের যে উন্নত জীবন, উন্নয়নশীল জীবন, এগুলো আমরা কল্পনাই করতে পারবো না। হ্যাঁ, তা আচ্ছা এই সম্বন্ধে আমরা জানবো। আচ্ছা, তথ্য কিন্তু আমরা প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্ত পেয়ে যাচ্ছি বিভিন্ন রকম তথ্য। এই যে তথ্যগুলো পাচ্ছি এগুলো সব তথ্য যে সঠিক কিন্তু তা না, সব কিছু সঠিক যে তথ্য এটা পায় না। এই যে বিশেষ করে ইউটিউবে দেখবা, ফেসবুকে বিভিন্ন রকম তথ্য আমরা অনেক মানে অহরহ পেয়ে যাচ্ছি, কিন্তু সবগুলো কিন্তু ঠিক না। তাহলে কী হচ্ছে, তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন করতে কিন্তু দক্ষতা থাকা লাগবে। হ্যাঁ, নাহলে কিন্তু আমরা ফেঁসে যাব, আমরা অনেক সময় বিপদের সম্মুখীন হয়ে যাবে। তাহলে তথ্য খুঁজে পেতে, বুঝতে, ব্যবহার করতে, মূল্যায়ন করতে আমাদের দক্ষতা থাকতে হবে। ওকে, আমাদের জীবনে তথ্যের অনেক কিন্তু গুরুত্ব আছে। তাহলে কিছু না, তথ্য আমাদের নতুন কিছু শিখতে, তারপর কী করতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ওকে, তাহলে তথ্যটা তো বুঝতে পারলে তথ্যটা কী। আচ্ছা এবার আসি তথ্য বিনিময়। তথ্য বিনিময়টা কী? তথ্য বিনিময় মূলত একটা হচ্ছে প্রক্রিয়া, বিনিময়। আমরা আগের অধ্যায় বিনিময় সম্বন্ধে বলেছি যে একের সাথে একজন একে অপরের সাথে আদান প্রদান, কথাবার্তা আদান প্রদান, সেটা হচ্ছে বিনিময়। কোনো কিছু আদান প্রদান, সেটা হচ্ছে তথ্য বিনিময়। এখানে হচ্ছে তথ্য বিনিময়, যে তথ্য বিনিময় হচ্ছে মূলত হচ্ছে একটা প্রক্রিয়া। তথ্য বিনিময় হচ্ছে মূলত একটা প্রক্রিয়া যা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং দেশবাসী সকলের সাথে আমরা আদান প্রদান করে থাকি। হ্যাঁ, কোনো একটা ঘটনা জানলাম, আমরা ফোন করে বা সামনাসামনি কথা বলে তাকে জানালাম, বন্ধু বান্ধবকে জানালাম, বাবা মাকে জানালাম বা অন্যান্য কাউকে জানালাম, এই যে আদান প্রদান করলাম, এটাই হচ্ছে তথ্য বিনিময়। এটা মূলত একটা কী বললাম, প্রক্রিয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। কী কী করে বললাম, তথ্য বিনিময়টা কী করে? তথ্য বিনিময়টা মূলত হচ্ছে ভালোভাবে ভালোভাবে বাঁচতে, ভালো ভালোভাবে বাঁচতে। তথ্য বিনিময় হচ্ছে ভালোভাবে বাঁচতে, তারপর হচ্ছে নিরাপদ থাকতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তাহলে কী কী বলা হলো, ভালোভাবে বাঁচতে, নিরাপদ থাকতে, বিপদ থেকে রক্ষা পেতে।
আমাদের সাহায্য করে। ওকে, আচ্ছা, এবার শুধু কি তাই, আমাদের ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। কোথায়? আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। দেশে ধরো যে কোনো সংক্রামক হয়েছে, যে বর্তমানে এই যে সংক্রামক রোগ হয়েছে, এই খবরটা আমরা ওই 2019 সালে ডিসেম্বর মাসেই ধরো যে জেনেছিলাম যে চীনের উহান শহরে এরকম একটা ভাইরাস দেখা গেছে। তো ওইটা দেখো আস্তে 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 সংক্রমিত হয়ে গেল। তো এখানে কি ভাইরাসটা হয়েছে, তখন তো কোনো ইঞ্জেকশান কিছু আবিষ্কার হয়নি। তো তখন একটা কিছু জানা গেল যে মুখে মাস্ক পরে থাকলে আমরা, যেহেতু এই ভাইরাসটা বাতাসে ঘুরে বেড়াই, তাই মাস্ক পরে থাকলে সরাসরি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই সাবধানতা স্বরূপ আমরা মাস্ক পরে এই সংক্রামক ভাইরাস থেকে আমরা রক্ষা পেতে পারি। আর একটা কি, দূরত্ব বজায় রেখে, কাছাকাছি থাকলে তো ধরো যে পাশের জনের সংক্রমিত ব্যক্তি আছে, ও যদি আমার কাছাকাছি আসে, কথাবার্তা বলছে, নিঃশ্বাস নিচ্ছে, তখন ওই ভাইরাসটা সহজে চলে আসবে। তাই অন্তত 3 ফুট বা 6 ফুট দূরে যদি থাকা যায়, তাহলে অত দূরে আস্তে আস্তে ভাইরাসটা নিস্তেজ হয়ে যায়। তার জন্য দূরত্ব বজায় রেখে চলতে হবে। তো এগুলো আমরা আগেই জেনে গেছি, তার জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি। তারপর আর একটা কী আছে, ধরো যে জলোচ্ছ্বাস হবে, এটা আমরা রেডিও, টেলিভিশন, বিভিন্ন মাধ্যমে জেনে গেলাম। জানার পরে তখন নদী, সমুদ্র উপকূলবর্তী এলাকা যে লোকজন আছে বা আমরা সবাই সাবধান হয়ে গেলাম, যেখানে যেখানে এটা আসতে পারে ওখান থেকে আমরা দূরে নিরাপদ জায়গায় চলে গেলাম। এতে করে কী হলো, আমাদের জানমাল রক্ষা পেল। সমুদ্রে যে ট্রলারগুলো ঘুরে, সমুদ্রে যে জাহাজ ঘুরে, তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হলো। তো এইভাবে দেখো যে রাষ্ট্রীয় সম্পদগুলো রক্ষা হলো, মানুষের জানও রক্ষা হলো। তাই এই যে আগাম আমরা এই তথ্য বিনিময়ের মাধ্যমে, এগুলো যে রেডিও টেলিভিশনের মাধ্যমে যে জানলাম, তথ্য বিনিময় করলো, জানালো, তাহলে আমরা সাবধান হয়ে গেলাম। এখানে আমরা বিপদ থেকে, প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পেলাম। আচ্ছা, এবার আসি তথ্য বিনিময়ে। আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি। এই যে কথা বলে আমরা তথ্য বিনিময় করতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি, চিঠি লিখে আমরা তথ্য বিনিময় করতে পারি। ওকে, তাহলে বিভিন্নভাবে আমরা তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে তথ্য প্রযুক্তি, যেটা ICT, তথ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে। ICT কি? এই যে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, এগুলো সব ICTরই তো অন্তর্গত, তাই না? এগুলোর মাধ্যমে আমরা সহজেই তথ্য বিনিময় করতে পারি। ICT আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, হ্যাঁ, আমাদের জীবনকে সহজ করে দিয়েছে ICTর ব্যবহার। তারপর পারস্পরিক যোগাযোগও সহজ করেছে। এই যে দেখো আমি এখানে আছি, বা তুমি ধরো যে ওখানে আছো, তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার বাবা, তোমার মামা, তোমার আঙ্কেল বা অন্য কেউ আত্মীয় স্বজন সুদূর আমেরিকায় আছে, জাপানে আছে, তুমি এখান থেকেই মোবাইল ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারছো, হ্যাঁ। এমনকি শুধু কি ফোনে কথা বলে, এখন আমরা দেখে দেখেও কথা বলছি, ভিডিও কলের মাধ্যমে দেখে দেখেও কথা বলছি। তো এগুলো আমাদের যোগাযোগটাকে সহজ করে দিয়েছে, না? তাহলে তথ্য বিনিময় এছাড়াও কিছু ICT ব্যবহার করে সহজে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, সংরক্ষণ করতে পারি, বিনিময় করতে পারি, বিস্তার ও ব্যবহারও করতে পারি। তাহলে তথ্য বিনিময় আমাদের জীবনে দেখো কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই না? তারপর হচ্ছে যে ICT আমাদের জীবনে এখন ধরো যে ICT আমাদের জীবনের মারাত্মক, মানে কী বলবো, ICT ছাড়া আমাদের এখন জীবন কল্পনা করাই সম্ভব না। আমাদের জীবনের প্রতি পদক্ষেপে ICTর ব্যবহার হচ্ছে। ICT আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। ওকে, আচ্ছা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো পড়াটা খুব সুন্দর করে তোমরা সংগ্রহ করতে রপ্ত করতে পারলে, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে বলবে। আচ্ছা, এবার দেখো তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই, হোমওয়ার্কটা দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে কি, তথ্য বিনিময় কী, তোমাদের হোমওয়ার্কটা দিচ্ছি, লিখে নাও, সুন্দর করে লিখে নাও। হোমওয়ার্ক, তথ্য বিনিময় কী, এর গুরুত্ব লিখো,
গুরুত্ব লিখো, সুন্দর করে খাতায় লিখে নাও বাবা, আর সবাই সুন্দর করে খাতায় এটা হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিবা, সবার হোমওয়ার্ক যেন আমি পাই, ওকে? আর লেখা যেন সুন্দর হয়, সুন্দর করে মার্জিন টানবা এবং লেখাটা সুন্দর করে লাইন সোজা করে লিখবা, তথ্য বিনিময় কি এর গুরুত্ব লিখো, ওকে? আচ্ছা, আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই, অসুবিধা না থাকলে অবশ্যই আমাকে বলবে, আমি ইনশাল্লাহ সুন্দর করে তোমাদের সমাধানের ব্যবস্থা করে দেবো, আমি সমাধান করে দেবো। তারপর কি আব্বু আম্মুকে কি আজকে কি পানি দিয়েছে এক গ্লাস? চিন্তা করো তো, আজকে কী করলা তোমরা আব্বু আম্মুর জন্য? অবশ্যই আব্বু আম্মুর খেয়াল নিবে এবং যত্ন নিবে, খেয়াল রাখবে, এবং টিচারেরা যা বলছে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। তোমাদের চিন্তার কিছু নাই বাবা, বাসায় আব্বু আম্মু আর এই যে আমরা তোমাদের টিচারেরা তোমাদের জীবনকে ভালোভাবে চলার জন্য যেভাবে নির্দেশনা দিব সেই নির্দেশনাটা মেনে চলবা, ওকে? তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সুন্দর একটা জীবনে প্রবেশ করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।